আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। তো অনেকের হয়তো ধারণা নাও থাকতে পারে পুলি কি জিনিস। আমি আমার ভিডিও টাইটেলে লিখেছি পুলির কথা। তো পুলিটা কি জিনিস? পুলিটা হচ্ছে পেছনের গিয়ারের ডেরার সাথে যে দুটো চাকার মতো থাকে, যেটাতে কাটা কাটা থাকে, চেইন ঘোরার ক্ষেত্রে সাহায্য করে, তো এগুলোকে পুলি বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো পুলি। আমি দুইটা পুলি কিনে নিয়ে এসেছি। আমার সাইকেলটা কিনেছি 3 বছরের উপরে হচ্ছে, তো অনেকদিন চালিয়েছি। অনেকদিন চালাতে চালাতে খেয়াল করলাম যে আমার পুলিগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমি যখন সাইক্লিং করি তখন দেখা যাচ্ছে যে একটা আওয়াজ হচ্ছে চিন চিন করে করে, যেটা অনেক বিরক্তিকর আওয়াজ, সাইক্লিং করার সময় খুব কানে লাগছিল। তো আমি এই দুইটা পুলি কিনে নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমার ডেরার পুলিগুলো চেঞ্জ করছি। তো দেখতে থাকুন। পুলি লাগানো তেমন একটা কঠিন কোনো কাজ না। জাস্ট কম্পিউটারে আমরা যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি কোনো কিছু কপি করার সময়, জাস্ট সেরকমই একটা ব্যাপার। জাস্ট স্ক্রুগুলো খুলবেন আর লাগিয়ে দেবেন, শেষ। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়েছে আমার পুলিগুলোতে, যদিও অনেকবার পরিষ্কার করা হয়েছে তারপরও ময়লা হয়ে যায় অনেক।
এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেলের পুলিগুলা কি অবস্থা হয়েছে, একেবারে ক্ষয় হয়ে গিয়েছে। তো ক্ষয় হয়ে যাওয়ার কারণেই আসলে পুলি থেকে আওয়াজগুলো আসছিল। তো এখন থেকে আশা করব আর আওয়াজ হবে না, যেহেতু আমি নতুন পুলি লাগিয়ে দিয়েছি। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে, এবং কেউ যদি চেঞ্জ করতে চান তাহলে নিশ্চয়ই ভিডিও আপনাদের উপকারে আসবে। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো যখন আমি আপলোড করি আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার, আসসালামু আলাইকুম।